ঘরের দেয়ালে রক্তে লেখা এমনটা না যদি আমার সুমি আমার কাছে থাকত টাঙ্গাইলের ঘাটাইলে ট্রিপল মার্ডারের ঘটনাটি পরকীয়া সম্পর্কের জেরে ঘটেছে বলে ধারণা করেছে পুলিশের লোকজন প্রতিবেশী ও পুলিশ লাশ উদ্ধার হওয়া বসত ঘরের দেয়ালে দেখা যায় রক্তে লেখা কিছু কথা সেখানে লেখা রয়েছে এমনটা না যদি আমার সুমি আমার কাছে থাকত এই সব জন্য সুমির বাবা দেয় শনিবার সকালে ওই উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা গ্রামের প্রবাসী জয়ন উদ্দিনের বাড়ি থেকে তালাবদ্ধ অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় গুরুতর আহত তিন বছরের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে নিহতরা হলেন প্রবাসী জয়ন উদ্দিনের মা চামেলা বেগম স্ত্রী সুমি আক্তার ও কালিহাতির সাতটিয়া গ্রামের বাঙ্গারি ব্যবসায়ী শাহজালাল জয়নউদ্দিনের উদ্দিনের ভাইয়ের স্ত্রী শাহনাজ বলেন আমার শাশুড়ি সকালে নামাজ পড়ার পর হাঁটতে বের হন আজ অনেক বেলা হয়ে গেলেও তার ও সুমির খোঁজ নিতে যাই ঘরের মূল দরজায় তালা থাকায় বাইরে থেকে তাদের অনেক টাকা টাকি করলেও কারো সারা শব্দ না পেয়ে সাড়ে সাতটার দিকে অন্যদের খবর দিই পরে অন্যরা সাবল এনে তালা ভেঙে ঘরে প্রবেশ করলে তিনজনের মরাদেহ পরে থাকতে দেখি আর শিশুটিকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থল থেকে চাকু ও ছোড়া উদ্ধার করা হয়েছে জয়ান উদ্দিনের চাচা মোখলেস বলেন শাহজালালের সঙ্গে সুমি এক বছর আগে পালিয়ে গিয়ে বিয়ে করে পরে ভাগ্নে তার শিশু সন্তানের মুখের দিকে তাকিয়ে কয়েক মাস আগে সুমিকে ফিরিয়ে এনে আবার ঘর সংসার করে জয়েন উদ্দিন এরপর সে সৌদি আরব চলে গেছে প্রতিবেশীরা বলেন জয়েন বিদেশে চলে যাওয়ার পরও সুমির সঙ্গে শাহজালালের যোগাযোগ ছিল সে যোগাযোগ থেকে রাতের কোনো এক সময় হয়তো শাহজালাল সুমিদের ঘরে প্রবেশ করে থাকতে পারে দিগর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন বলেন শাহজালালের সঙ্গে সুমির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল প্রায় ছ মাস আগে শাহজালালের সঙ্গে সুমি পালিয়ে গিয়েছিল শুনেছি তারা বিয়েও করেছিল পরে সুমির স্বামী বিদেশ থেকে ফিরে আবার তাকে বাড়িতে নিয়ে এসেছিল বিষয়টি নিয়ে আগে একাধিকবার সালিশ হয়েছে সম্পর্কের ফাটল থেকেই এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে ঘাটের থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে পুরো বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম